হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার তোমাদের সাথে আজকের ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল সেটা এখন বলবো না, পুরো ব্লগটা দেখতে হবে তাহলে বুঝতে পারবা। শুধু এটুকু বলবো, আজকে আমরা আমাদের জন্য একটা ছোট্ট বাবু আনতে যাচ্ছি। অ্যান্ড ইয়েস, বাবুটা কে, কি, কোথা থেকে আসতেছে এসব জানার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আজকে ব্লগটা দেখতে হবে পুরোটা। সো আজকে পুরো ব্লগটা আমি সারাদিন কি করছি, বাবুটাকে আনতে কোথায় যাচ্ছি, বাবুটা কে, সব কিছু দেখাবো। সো সাথে থাকো আর জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। সো আমরা সকাল এখন বাজে 10টা, অ্যান্ড এখন আমরা রেডি হচ্ছি, আমরা এখন বের হব। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, হয়তো বাইরে কিছু খেয়ে নিব, অ্যান্ড তারপরে আমরা বাবুটাকে আনতে যাব, একটা আপুর বাসায় যাব ছোট্ট একটা বেবি আনতে। সো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে আমরা আসলে কি বাবু আনতে যাচ্ছি। বাই বাই। রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি সে বাবুটাকে আনতে। আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, অ্যান্ড আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমার একদমই ক্ষুধা লাগতেছিল না। সো আমরা খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট করেছি, অ্যান্ড এই যে আপুর বাসা থেকে আমরা বের হয়ে গেছি, ঝুড়ির ভিতরেই আছে বাবুটা। বাসায় গিয়ে একবারে ওপেন করছি। সো ফাইনালি আমরা বাসায় চলে আসছি, অ্যান্ড বাবু যার কথা আমি বলছিলাম ওকে ফাইনালি আমি নিয়ে আসছি। অ্যান্ড আপুর বাসায় আমি শুট করতে পারিনি কারণ আপুর একটু প্রাইভেসি ইস্যু ছিল। সো এই যে আমাদের বাবু, ওইটা আমাদের আজকে থেকে ছোট্ট বাবু। প্রথমে একটু ভয় পাচ্ছিল যেহেতু নতুন প্লেস ওর জন্য এটা, তারপরে আস্তে আস্তে সে ঠিকই বেডে উঠে আমার জায়গায় এভাবে করে ঘুমিয়েছিল। অ্যান্ড সে আসলে খুবই প্লেফুল, সারাদিনই ওর সাথে খেলা করতে হয়। সো আমি ওর জন্য একটা হার্নেস নিয়েছিলাম, এই হার্নেসটা আমি ওকে বাঁধতে পারিনি কারণ ওইটাকে ওর খেলার জিনিস মনে করে খুবই খেলছিল এটা দিয়ে। তো সারাদিনই ও আসলে অনেক বেশি খেলাধুলা করে, ও খুব বেশি কোলে থাকতে চায় না, ওর সাথে খেলাধুলা করলে ও বেশি খুশি। অ্যান্ড আমি সেদিন হচ্ছে ওর জন্য একটা ছোটো ক্যাট ফুড অর্ডার করে ফেলি কারণ ওকে আমি কী খাওয়াবো বুঝতে পারছিলাম না। সো একটা ক্যাট ফুড, আর ও যেহেতু লিটারে পটি ট্রেন্ড তাই আমি ওর জন্য একটা লিটারও নিয়ে নিই। ও এগুলো দেখতে খুবই ব্যস্ত ছিল। ডেইজি কিন্তু একদম মানুষের বাচ্চাদের মতো কার্টুন দেখতে পছন্দ করে, ওকে টিভি ছেড়ে দিলেও ও মন দিয়ে টিভি দেখে। আজকে শাওয়ার দিব ওকে, অ্যান্ড সেই জন্য আমি একটা আমার নর্মাল শ্যাম্পুই নিয়েছি কারণ ওর শ্যাম্পু আসলে আমার নেওয়া হয় নাই। অ্যান্ড ও খুবই ভয় পাচ্ছিল কারণ এটা ওর আসলে ফার্স্ট শাওয়ার। সো আমি অনেক বেশি সময় রাখি নাই, আমি কুসুম গরম পানি দিয়ে অল্প একটু সময় জাস্ট একবার শ্যাম্পু দিয়ে কোনো রকম একটু ওয়াশ করেছি যাতে ও ভয়টা কেটে যায় ওর আস্তে আস্তে। একদম ক্লিন হয়ে গেছে আজকে, তুমি একদম ক্লিন ক্লিন বাচ্চা বাবা। ডেইজি, ডেইজি মনি, আমার হীরার খনি, এখন ঘুমো দিবা, ঘুমো দিবা, ঠিক আছে ঘুমো দাও এখন। সে একদম চেটে পুটে পরিষ্কার হয়ে গেছে, ড্রায়ারে একটু ভয় পাচ্ছিল তাই পরে আমি আর ড্রায়ার বেশিক্ষণ দেই নাই, ফ্যান ছেড়ে রাখছিলাম, অ্যান্ড নিজেই চেটে পুটে একদম ক্লিন হয়ে শুকনো হয়ে গেছে। পায়ের দিকটা একটু ভিজা ভিজা আছে, এটাও শুকায় যাবে এখন বাতাসে। এখন আমরা ঘুমো দিব। ওর আদর আদর, এরপর ডেজি ঘুমিয়ে গেল আর আমি ওর খাবার রেডি করতে চলে আসলাম। আমি ওর জন্য একটা খিচুড়ি বানাবো, সেটার জন্য আমি একটু মিষ্টি কুমড়া, একটু গাজর এবং একটু কাঁচা কলা ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। অ্যান্ড আমরা যে নর্মাল ভাত খাই বাসায় সেই ভাতের চালের আমি জাস্ট 2 মুঠ এরকম চাল নিয়ে নিচ্ছি, এবং আমি আগেই হচ্ছে 2-3 টুকরা মুরগির মাংস এবং একটা কলিজার টুকরা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও আমি এর মধ্যে হাফ সিদ্ধ করেছিলাম তাই আমি আবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এবং সেই সিদ্ধর যে পানিটা সেটাও দিয়ে দিয়েছি এবং এক্সট্রা কিছু পানিও দিয়ে দিয়েছি।
আর ওদের পেটের জন্য হলুদ খুব ভালো, তাই আমি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এটাকে আমি চুলায় দিয়ে দিব। এখন এটা একদম ভালো মতো ফুটবে, তারপরে আমি আঁচটা কমায় রেখে এটাকে একদম সময় নিয়ে প্রায় ঘন্টাখানেক ধরে আমি এটাকে কুক করব। একদম যখন নরম হয়ে পানিটা পুরোপুরি শুকায় যাবে তারপর আমি নামাবো। সো এই যে খিচুড়িটা রেডি হয়ে গেছে, এখন আমি মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নেব এবং হাড়গুলো আমি ওকে দেই না, হাড়গুলো আমি ফেলে দিব। এরপর মাংসগুলোর সাথে খিচুড়িটা ভালো করে মিশিয়ে নিব। এটাকে ব্লেন্ডও করা যায়, কিন্তু আমি খিচুড়িটা নরম করে সিদ্ধ করি, তাই আর আমার ব্লেন্ড করতে হয় না, একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে দিই। এরপর আমি এটাকে হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই। সো ইয়া, পরদিন আমরা আজকে ভ্যাকসিন দিতে যাব। এই যে আমরা বের হয়ে গেছি রেডি হয়ে, আর ওকে আমি ঝুড়িটার মধ্যে নিয়ে নিয়েছি। আর রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, আমরা একটা রিক্সায় করেই চলে যাচ্ছিলাম। অ্যান্ড আমরা চলে আসছি মিরপুর পেট অ্যানিমাল কেয়ারে, এটা হচ্ছে মিরপুর 11-তে। অনেক লম্বা সিরিয়াল ছিল, আমরা ওয়েট করছিলাম। এখানে হচ্ছে এই ক্লিনিকের সাথেই একটা শপ আছে, এখানে বিড়ালদের সব কিছুই পাওয়া যায়, যার যেটা দরকার নিয়ে নিতে পারবেন। অ্যান্ড আমি আসলে অনেক বোর হচ্ছিলাম এত সময়, সো এই তো বসে আছি আমি ওকে ঝুড়ির মধ্যে নিয়ে। মাঝে মাঝে আমি ওকে একটু বের করে একটু কথা বলছিলাম যেন ভয় না পায়। ও প্রথমে খুবই এক্সাইটেড ছিল, কিন্তু এরপর আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছিল। সেই তো ঘুমা যাচ্ছিল। সো ফাইনালি আমাদের কল আসলো এবং আমি আগে ওকে ওয়েট মেশিনে রাখলাম। ওর ওয়েট ছিল 1.9 কেজি, এটা 5 মাসের বাচ্চার জন্য ঠিকই আছে, একদম খারাপ না। সো ইয়া, এই যে ওয়েট রুমে আমরা চলে আসলাম, এখানে ওয়েট করছি ডক্টরের জন্য। ও খুবই এক্সাইটেড হয়ে আছে, ও বুঝতেছে না যে আসলে কি হবে। ডক্টর আসলো অ্যান্ড আমি ডক্টরের সাথে এখানে একটু কথা বলছিলাম। ডক্টর আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে ভ্যাকসিন দেওয়ার পর ওর জ্বর আসতে পারে, এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটা খুবই স্বাভাবিক। সো এটা হচ্ছে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট। আমার যেটা খুব ভালো লেগেছে যে উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে গ্লাভস ছাড়া হচ্ছে বাচ্চাকে ধরতে দিচ্ছিল না, সো এটা আমার খুবই ভালো লেগেছে। সো ফাইনালি উনি গ্লাভস খুঁজে বের করে পরে ওরা ভ্যাকসিনটা রেডি করছিল এবং ডক্টর হচ্ছে ডেজির সাথে তার আগে একটু কথা বলে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ট্রাই করছিল যেন ভয় না পায়। সো এই তো এরপর উনি ভ্যাকসিন রেডি করলো এবং যখন ডেজিকে ভ্যাকসিনটা পুশ করলো আমার দিক থেকে এত ভয় লাগছিল, আমার জাস্ট কান্না চলে আসতেছিল, কারণ ডেজি চিৎকার করে উঠছিল। আমি ওনাকে ধরতেই দিই নাই, আমি হচ্ছে আমি ওকে নিয়ে বক্সের মধ্যে আবার ঢুকাইছি একটু আদর করে নিয়ে। সো এরপর ডক্টর আমাকে বুঝিয়ে দিল সব কিছু যে কীভাবে কী ওকে খাওয়াতে হবে, কী করতে হবে। সো এই যে এটা হচ্ছে ডেজির টিকা কার্ড, যেটা আমরা বলি টিকা কার্ড আর কি, এটাই সেটা। আমরা 26 তারিখে টিকাটা দিয়েছি ওর প্রথম টিকা, এটা হচ্ছে র্যাবিস এবং ফ্লুর একটা ভ্যাকসিন। ও বাসায় আসার পর ডেইজি আবারও ফোন নিয়ে বিজি, সে তার নতুন জিনিসগুলো দেখতেছিল। আমরা যে ক্লিনিকে গেছিলাম ওই ক্লিনিকের ওখানে হচ্ছে এরকম অনেক কিছু পাওয়া যায়, পেটদের লিটার, তারপর ওদের ক্যাট ফুড লিটার বক্স, আরও অনেক কিছু, বিভিন্ন ডিজাইনের কলার। তো আমার আসলে ওরকম কিছুই তেমন কেনা হয়নি, তাই আমি কলারটা কিনে আনি। কলারটা আমার খুব ভালো লাগতেছিল সিম্পলের মধ্যে, আর ওরও এটা খুব পছন্দ হয়েছে। একটা নীল কাটার নিলাম আর একটা স্কুপ নিয়েছি আমি, কারণ ওর পটি ক্লিন করার সময় এটা কাজে লাগবে মনে হলো। সো এই তো ছোট্ট একটু শপিং করেছি, একদমই আজকে টাইম ছিল না, কারণ আমাদের সিরিয়াল ছিল 32 নাম্বার অ্যান্ড অনেকক্ষণ ওয়েট করে 3 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে। এত হচ্ছে আজকে বাবুদের এত ভিড় ছিল এবং কয়েকজনের নিউটার করাইছে, সো ওখানে আসলে অনেক সময় লাগছে, সেই কারণে আমরা 5টার দিকে গেছি অ্যান্ড এখন বাজে 8টা, আমরা মাত্র বাসায় আসছি। সো এসেই হচ্ছে সে খেলাধুলায় বিজি, ওই যে সে মোবাইল দেখতেছে অ্যান্ড তার শপিংও সে দেখতেছে, এগুলো নিয়েও সে বিজি।
এখন থেকে ডেইজির আরও ছোটোখাটো কিছু মজার অ্যাক্টিভিটি আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। সো টিল দেন টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।